আজকে ফেসবুক লাইভ ক্লাসের এই সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, ইনস্ট্রাক্টর পাওয়ার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে গতদিনের মতো আজকেও আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা পাওয়ার টেকনোলজির চতুর্থ পর্বের অটোমোটিভ সাসপেনশন ব্রেক স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, সাবজেক্ট কোড 67142। আমাদের আজকের আলোচনার টপিক দশম চ্যাপ্টার, ফ্রন্ট এন্ড জিওমেট্রি বা স্টিয়ারিং জিওমেট্রি। মূল আলোচনার আগে আমরা গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সেটা একটু দেখে নিব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পাওয়ার স্টিয়ারিং সিস্টেম সম্পর্কে। সেখানে আমরা জেনেছি পাওয়ার স্টিয়ারিং সিস্টেম কী, পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের পারপাসটা কী, পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলো কী এবং এগুলোর কাজ কী, পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার পাওয়ার স্টিয়ারিং সিস্টেম কীভাবে কাজ করে সেগুলো আমরা জেনেছি। আজকে আমরা স্টিয়ারিং জিওমেট্রি সম্পর্কে জানব। আজকে আমাদের এই লেসনের আউটকামসগুলো হবে, অর্থাৎ লেসন শেষে তোমরা যা পারবে। তাহলে ফ্রন্ট এন্ড জিওমেট্রি কী তা ব্যাখ্যা করতে পারবে। ফ্রন্ট এন্ড জিওমেট্রিকে প্রভাবিত করে যে সকল বিষয় এই বিষয়গুলো বর্ণনা করতে পারবে, সেগুলো কী তা বলতে পারবে এবং ওগুলো বর্ণনা করতে পারবে। হুইল অ্যালাইনমেন্টের সুবিধাসমূহ বলতে পারবে, স্টিয়ারিং জিওমেট্রি যে ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে, যে ফ্যাক্টরগুলো প্রভাবিত করে, ফ্যাক্টরগুলোর মধ্যে ক্যাম্বার অ্যাঙ্গেল, ক্যাস্টার অ্যাঙ্গেল, কিংপিন ইনক্লাইনেশন, ইনক্লুডেড অ্যাঙ্গেল, টো ইন, টো আউট, অন টার্ন, এই বিষয়ে এই টার্নগুলো বিস্তারিত বর্ণনা করতে পারবে। শুরু করা যাক প্রথমে ফ্রন্ট এন্ড জিওমেট্রি। এটাকে স্টিয়ারিং জিওমেট্রিও বলে। ফ্রন্ট এন্ড জিওমেট্রি বা স্টিয়ারিং জিওমেট্রি বলতে আমরা বুঝবো একটা অ্যাঙ্গুলার রিলেশনশিপ, অর্থাৎ কৌণিক একটা সম্পর্ক ফ্রন্ট হুইল, ফ্রন্ট হুইল অ্যাটাচিং পার্ট, ভেহিকল ফ্রেম এবং গোর, অর্থাৎ সামনের দুই চাকা, এই দুই চাকা সংযুক্তকারী বিভিন্ন অংশ উপাংশ সমূহ এবং ভেহিকেলের ফ্রেম আর এবং রোড, এর মধ্যে যে কৌণিক সম্পর্ক এই সম্পর্ককেই বলা হয় স্টিয়ারিং জিওমেট্রি বা ফ্রন্ট এন্ড জিওমেট্রি। অর্থাৎ মোটরযানের সামনের চাকা, দুই চাকা, সামনের দুই চাকা, কিং পিন, স্টিয়ারিং বল জয়েন্ট, ফ্রেম, স্টাব এক্সেল এবং রোড সারফেস ইত্যাদির মধ্যে যে কৌণিক সম্পর্ক আছে এই কৌণিক সম্পর্কটাই হলো স্টিয়ারিং জিওমেট্রি বা ফ্রন্ট এন্ড জিওমেট্রি। অনেকে আবার এটাকে হুইল অ্যালাইনমেন্ট অ্যাঙ্গুলারিটিও বলে। এই হুইল অ্যালাইনমেন্টটা সম্পর্কে একটু জানা দরকার। সেটা হুইল অ্যালাইনমেন্টটা কি, এই যে কৌণিক সম্পর্কের কথা বললাম, এখানে যে কোণগুলো আছে এই কোণগুলোর অ্যাডজাস্ট করা এমনভাবে যাতে করে মোটরযানের হুইল রোড সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার বা একদম খাড়া বা একদম উলম্ব অবস্থায় থাকে এবং পরস্পর সামনের দুই চাকা পরস্পরে প্যারালাল অবস্থায় থাকে, এটাই হলো হুইল অ্যালাইনমেন্ট। হুইল অ্যালাইনমেন্টের প্রয়োজনীয়তা বা হুইল স্টিয়ারিং জিওমেট্রিকে প্রভাবিত করে যে বিষয়গুলো সেগুলো আমরা একটু জেনে নিই। যে প্রভাবিত করে কোন বিষয়গুলো, বিভিন্ন বিষয় আছে যে বিষয়গুলো আমার স্টিয়ারিং জিওমেট্রির ভিতরে, অর্থাৎ এই যে জিনিসগুলো বললাম যে সামনের চাকা, এগুলোর সাথে এই চাকা সংযুক্তকারী যে যন্ত্রাংশগুলো আছে এগুলোর ভিতরে সংযুক্ত হয়ে এই স্টিয়ারিংয়ের স্টাবিলিটিটাকে, গাড়িকে সঠিক দিকে পরিচালনা করার যে সঠিক দিকে পরিচালনা করা, তারপরে গাড়ির চালানোর যে কোয়ালিটি এগুলোকে প্রভাবিত করে এবং গাড়ির চাকার যে টায়ার, টায়ারের ক্ষয়ের সাথে সরাসরি যুক্ত থাকে, এই কিছু বিষয়, এই বিষয়গুলোই মূলত আমার স্টিয়ারিং জিওমেট্রিকে প্রভাবিত করে। এই ফ্যাক্টরগুলি হলো ক্যাম্বার অ্যাঙ্গেল, ক্যাস্টার অ্যাঙ্গেল, কিং পিন ইনক্লাইনেশন, এর সাথে ইনক্লুডেড অ্যাঙ্গেল, টো ইন, টো আউট, এই বিষয়গুলো। তো এইসব এই স্টিয়ারিং হুইল অ্যালাইনমেন্টের মধ্যে এই অ্যাঙ্গেলগুলোকেই মূলত অ্যাডজাস্ট করা হয়, সমন্বয় করা হয়, আর এই অ্যাডজাস্ট করার মাধ্যমে হুইল অ্যালাইনমেন্ট করার মাধ্যমে যে সুবিধাগুলো পাবো তার মধ্যে প্রথমেই আমরা একটা সুবিধা পাই, সেটা হলো স্টিয়ারিংটাকে, সিস্টেমটাকে ইম্প্রুভ করে, আরও আরও উন্নত করে।
এতে করে চাকাকে সঠিক দিকে ধরে রাখতে সাহায্য করে, চাকাকে খুব সহজে ডানে বা বামে ঘোরানো যায়, আবার মোড় নেবার পরে চাকাকে খুব সহজেই আবার সোজা অবস্থানে নিয়ে আসা যায়, নিয়ে আসতে সাহায্য করে। এরপর মোটরযানকে খুব স্মুথলি স্মুথলি ড্রাইভ করা যায়, আরামপ্রদভাবে চালানো যায়, এমনকি এক হাতে স্টিয়ারিংটা পরিচালনা করা যায়, এতটা সহজ হয়ে যায়। এর সাথে আছে ফুয়েল এফিসিয়েন্সি। ফুয়েল এফিসিয়েন্সিটা এটা একটা রিসার্চের রেজাল্ট, একটা রিসার্চ করে দেখা গেছে যে যে গাড়িতে হুইল অ্যালাইনমেন্টটা সঠিক আছে, আবার একই রকমের একটা গাড়ি যেটাতে হুইল অ্যালাইনমেন্টটা সঠিক নাই, এই দুই গাড়ি এরকম গাড়ির মধ্যে রিসার্চ করে দেখা গেছে যে যাদের যে গাড়ির হুইল অ্যালাইনমেন্টটা সঠিক থাকে তার ফুয়েল কনজাম্পশনটা প্রায় 10% কমে আসে। আমরা বলতে পারি এটা যে হুইল অ্যালাইনমেন্ট যদি সঠিক করা হয় তাহলে এটা ফুয়েল এফিসিয়েন্সি হবে, ফুয়েল কনজাম্পশন কমে আসলে ফুয়েল এফিসিয়েন্সি হবে, এফিসিয়েন্সি পাওয়া যাবে, আর টায়ারের ক্ষয়টাও কমে আসে। টায়ারের ক্ষয় কমে যাওয়ার কারণে টায়ারটা লাইফটা বেড়ে যায়, একটু লং লাস্টিং করে। এবার আমরা ওই ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই ক্যাম্বার অ্যাঙ্গেল, মোটরযানের সামনের চাকা দ্বয় মোটরযানের সাথে সংযুক্ত অবস্থায়, মোটরযানের সাথে সংযুক্ত অবস্থায় চাকার সেন্টার লাইন এবং এই হুইলের একটা ভার্টিক্যাল লাইন আছে, ভার্টিক্যাল এক্সিস, এই দুয়ের মাঝে যে কোণ উৎপন্ন হয় যখন আমরা এটাকে একদম সামনে থেকে দেখবো, গাড়ির সামনে থেকে দেখবো, তখন আমরা এই কোণটা দেখতে পাবো যে মোটরযানের সাথে হুইল সংযুক্ত অবস্থায় হুইলের সেন্টার লাইন এবং হুইলের ভার্টিক্যাল এক্সিস এই দুয়ের মাঝে যে কোণ উৎপন্ন হয় এই কোণটাকে আমরা বলি ক্যাম্বার অ্যাঙ্গেল। অনেকে এটাকে হুইল র্যাকও বলে থাকে। এটাকে আমরা আর একটু এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে হুইলটা মোটরযানের সাথে সংযুক্ত অবস্থায় একদম খাড়া অবস্থায় না থাকে না, হয় একটু ভিতরের দিকে বা বাইরের দিকে কাত অবস্থায় থাকে। এটাকে আমরা আর একটু ভালোভাবে দেখবো চিত্রের মাধ্যমে। এটা আমার রোড সারফেস, এটা ভার্টিক্যাল এক্সিস, এখানে দুটো চাকা মোটরযানের সাথে সংযুক্ত অবস্থায় আছে, ডটেড লাইনগুলো, এই ডটেড লাইনগুলো চাকার সেন্টার লাইন, এখানে চাকাটা খুব খারাপ অবস্থায় আছে। যদি এই অবস্থায় থাকে তাহলে মোটর এই হুইলের সেন্টার লাইনটা এই ভার্টিক্যাল এক্সিসের সাথে প্যারালাল অবস্থায় থাকবে, এক্সিসের উপর উপরেই থাকবে, প্যারালাল অবস্থায় থাকবে, কিন্তু বাস্তবে এটা এরকম প্যারালাল অবস্থায় থাকে না, হয় বাইরের দিকে একটু কাত হয়ে থাকে অথবা ভেতরের দিকে একটু কাত অবস্থায় থাকে, বাইরের দিকে অথবা ভেতরের দিকে হেলানো অবস্থায় থাকে। তাহলে মোটরযানের এই হুইল তার ভার্টিক্যাল এক্সিসের সাথে হুইলের এই সেন্টার লাইন যে ভিতরের দিকে বা বাইরের দিকে যে কাত অবস্থায় থাকে, যে কোণ উৎপন্ন করে ভার্টিক্যাল এক্সিসের সাথে হুইলের সেন্টার লাইন যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে আমরা বলি ক্যাম্বার অ্যাঙ্গেল। এটা যেহেতু দুই রকমের হইতে পারে, ভিতরের দিকেও থাকতে পারে কাত হয়ে, বাইরের দিকেও থাকতে পারে, সেহেতু ক্যাম্বার অ্যাঙ্গেলও দুই প্রকার, একটা পজিটিভ ক্যাম্বার, একটা নেগেটিভ ক্যাম্বার। এটাকে আমরা একত্রে যদি দেখি, যদি চাকাটা একদম খারাপ অবস্থায় থাকতো তাহলে ভার্টিক্যাল লাইনটা হুইলে সেন্টার লাইনটা ভার্টিক্যাল লাইন বরাবরই থাকতো, আর সেক্ষেত্রে কোনো ক্যাম্বার অ্যাঙ্গেল থাকতো না, ক্যাম্বার অ্যাঙ্গেল হচ্ছে জিরো। আর যখন হুইলটা বাহিরের দিকে কাত অবস্থায় থাকবে, হুইলটা যখন বাহিরের দিকে কাত অবস্থায় থাকবে তখন ভার্টিক্যাল এক্সিস, তখন এই ভার্টিক্যাল এক্সিস এবং হুইলের সেন্টার লাইনের মধ্যে যে কোণ উৎপন্ন হবে, ভার্টিক্যাল এক্সিস এবং হুইলের সেন্টার লাইনের মধ্যে যে কোণ উৎপন্ন হবে তাকে বলা হয় পজিটিভ ক্যাম্বার, এবং হুইলের সেন্টার লাইন ভার্টিক্যাল এক্সিসের সাথে যখন ভেতরের দিকে কাত অবস্থায় থাকবে, হুইলটা যখন ভেতরের দিকে কাত অবস্থায় থাকবে তখন ভার্টিক্যাল এক্সিসের সাথে হুইলের সেন্টার লাইন যে কোণ উৎপন্ন করবে তাকে বলবো নেগেটিভ ক্যাম্বার। এই ক্যাম্বার অ্যাঙ্গেলের প্রয়োজনীয়তা, প্রথমে ইরেগুলার ট্রেড ওয়্যার, অর্থাৎ চাকার
ফেডের অসমান ক্ষয়, অসম ক্ষয় রোধ করার জন্য ক্যামবার অ্যাঙ্গেল প্রয়োজন। যদি এটা না করা হয়, ক্যামবার অ্যাঙ্গেল যদি অ্যাডজাস্ট করা না হয়, তাহলে চাকা দেখবে যে চাকার ট্রেডের একটা সামান্য অংশ বা যে কোনো একদিকের অংশ রোডের সাথে সংস্পর্শে আছে, অন্য দিকটা রোড সার্ফেস থেকে একটু গ্যাপে আছে। এতে করে যে অংশটা রোড সার্ফেসের সাথে লেগে থাকবে, ওই অংশটা বেশি ক্ষয় হয়ে যাবে, একদিকে বেশি ক্ষয় হয়ে যাবে। টায়ারের ট্রেড অসমভাবে ক্ষয় হবে, এটাকে রোধ করার জন্য আমার ক্যাম্বার অ্যাঙ্গেলস অ্যাডজাস্ট করা প্রয়োজন, ক্যাম্বার অ্যাঙ্গেল প্রয়োজন। এরপরে স্টিয়ারিং ইফোর্টটাকে রিডিউস করার জন্য, অর্থাৎ স্টিয়ারিং পরিচালনার জন্য ড্রাইভার যে শক্তি প্রয়োগ করে, এই শক্তির পরিমাণটাকে কমানোর জন্য, এতে কমে আসে যদি ক্যাম্বার অ্যাঙ্গেল দেওয়া হয়। আর ওয়ার্ক স্টিয়ারিং সিস্টেম অ্যাকুরেটলি এবং প্রিসাইসলি, যে স্টিয়ারিং সিস্টেমটা খুব সঠিকভাবে এবং সূক্ষ্মভাবে কাজ করতে সাহায্য করে, এবং হুইলকে চাকাকে ডানে বামে কাঁপতে বাধা দেয়। যদি ক্যাম্বার না থাকতো তাহলে ডানে বামে কাঁপতো, এই কাঁপতে বাধা দেয়। আর একটা হলো কিং পিন এবং স্টাব এক্সেল, এটা বেঁকে যাইতে বাধা প্রদান করে, বেঁকে যাওয়া থেকে রোধ করে। আমরা এই সুবিধাগুলো ক্যাম্বার অ্যাঙ্গেল থেকে পাবো। আর রেঞ্জ, ক্যাম্বার অ্যাঙ্গেলের রেঞ্জ নর্মালি 2 ডিগ্রি পর্যন্ত রাখা হয়, ক্যাম্বার অ্যাঙ্গেল 2 ডিগ্রি পর্যন্ত রাখা হয়। তবে সঠিক মানটা কত হবে ওই নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট গাড়ির জন্য, সেটা ওই গাড়ির প্রস্তুতকারক যারা, তারা যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাকেই ফলো করতে হবে। এরপর আমরা জানবো ক্যাস্টার অ্যাঙ্গেল সম্পর্কে। ক্যাস্টার অ্যাঙ্গেল এটা হলো বটজানের এই যে হুইলের ভার্টিক্যাল এক্সিস এবং হুইলের সাথে যে কিং পিন সংযুক্ত থাকে, এই কিং পিনের সেন্টার লাইন বা কিং পিনের এই সেন্টার লাইনটাকে আমরা বলি স্টিয়ারিং এক্সিস। কিং পিনের এই এই যে লাইনটা কাত অবস্থায় যে লাইনটা দেখতেছি, এই লাইনটাকে আমরা বলি স্টিয়ারিং এক্সিস, আর এটা হলো হুইলের ভার্টিক্যাল এক্সিস। ভার্টিক্যাল এক্সিস এবং কিং পিনের সেন্টার লাইন বা স্টিয়ারিং এক্সিসের মধ্যবর্তী যে কোণ, এই কোণকেই বলা হয় ক্যাস্টার অ্যাঙ্গেল। এটা আমরা কীভাবে দেখবো, যখন আমরা হুইলকে বা গাড়িকে সাইড থেকে দেখবো, যখন আমরা এটাকে সাইড থেকে দেখবো তখন আমরা এই কোণটা দেখতে পাবো। তাহলে যখন আমরা সাইড থেকে তাকাবো তখন হুইলের ভার্টিক্যাল এক্সিস এবং স্টিয়ারিং এক্সিসের মধ্যবর্তী যে কোণ, এই কোণটাকেই বলবো ক্যাস্টার অ্যাঙ্গেল। এটাও দুই দিকেই থাকতে পারে, এই জন্য ক্যাস্টার অ্যাঙ্গেলও দুই রকমের হয়ে থাকে, পজিটিভ ক্যাস্টার এবং নেগেটিভ ক্যাস্টার। যে ক্যাস্টার অ্যাঙ্গেলটা আমরা আর একটু একটু চিত্রের মাধ্যমে দেখে নিব। কিং পিনটা যদি একদম ভার্টিক্যাল অবস্থায় থাকতো, খাড়া অবস্থায় থাকতো, তাহলে এরকম দেখা যেত যে হুইলের ভার্টিক্যাল এক্সিস, এই ব্লু লাইনটা হুইল ভার্টিক্যাল এক্সিস, আর রেডটা হলো কিং পিনের সেন্টার লাইন বা স্টিয়ারিং এক্সিস। যদি ভার্টিক্যাল অবস্থায় থাকতো ঠিক এরকম দেখা যেত, কিন্তু বাস্তবে গাড়িতে কিং পিনটা এই অবস্থায় থাকে না, হয় গাড়ির সামনের দিকে একটু কাত অবস্থায় থাকে অথবা পিছনের দিকে একটু কাত অবস্থায় থাকে, সামনের দিকে অথবা পিছনের দিকে একটু কাত অবস্থায় থাকে। তাহলে হুইলের এই ভার্টিক্যাল লাইনের সাথে কিং পিনের সেন্টার লাইন বা ভার্টিক্যাল এক্সিস যে কোণ উৎপন্ন করে সামনের দিকে বা পিছনের দিকে, এই কোণটাকে আমরা বলি ক্যাস্টার অ্যাঙ্গেল। এটাও দুই রকম হয়ে থাকে, তাহলে এই জন্য একটা হলো পজিটিভ ক্যাস্টার, একটা হলো নেগেটিভ ক্যাস্টার। যখন এই ভার্টিক্যাল এক্সিসটা, যখন কিং পিনের সেন্টার লাইনটা বা স্টিয়ারিং এক্সিসটা ভার্টিক্যাল এক্সিস থেকে গাড়ির সামনের দিকে বেঁকে থাকবে, গাড়ির সামনের দিকে থাকবে, সামনের দিকে হেলানো অবস্থায় থাকবে, তখন তাকে আমরা বলবো নেগেটিভ ক্যাস্টার। যখন স্টিয়ারিং এক্সিস ভার্টিক্যাল এক্সিস থেকে গাড়ির পিছনের দিকে হেলে থাকবে তখন তাকে বলা হয় পজিটিভ ক্যাস্টার। ক্যাস্টার অ্যাঙ্গেলের সুবিধা, এটা হলো গাড়িকে সঠিক দিকে পরিচালনা করতে সাহায্য করবে, অর্থাৎ স্টিয়ারিং ডিরেকশন স্টেবিলিটি, গাড়ির স্টিয়ারিং স্টেবিলিটিটা মেনটেন করবে, করতে সাহায্য করবে। গাড়িকে যে কোনো দিকে বাঁক নিতে সহজেই বাঁক নিতে সাহায্য করবে, এবং গাড়ি মোড় ঘোরার পরে আবার চাকাগুলো সোজা অবস্থায় আনতে সাহায্য করে, এবং স্টিয়ারিংয়ের জন্য যে ইফোর্ট দেওয়া হয় এটাকেও কমাইতে সাহায্য করে, চাকার ক্ষয় কমাইতেও সাহায্য করে বা চাকার ক্ষয় কমে। ক্যাস্টার অ্যাঙ্গেলের রেঞ্জ
এটার সাধারণত 3 ডিগ্রি পর্যন্ত রাখা হয়, তবে 7 ডিগ্রি পর্যন্ত ব্যবহার করা যায় কোনো কোনো ক্ষেত্রে। এক্ষেত্রেও আমাদেরকে কোনো একটি নির্দিষ্ট গাড়িতে ক্যাস্টার অ্যাঙ্গেল কত হবে সেটা জানার জন্য বা সেটা অ্যাডজাস্ট করার জন্য ওই গাড়ির ম্যানুফ্যাকচারার যারা তাদের ইনস্ট্রাকশনটাকে ফলো করতে পারবে। এবার দেখো কিংপিন ইনক্লাইনেশন, এটাকে স্টিয়ারিং এক্সিস ইনক্লাইনেশনও বলে। কিংপিন ইনক্লাইনেশনকে স্টিয়ারিং এক্সিস ইনক্লাইনেশনও বলে। মোটরযানের স্টিয়ারিং নাকলকে সাধারণত কিংপিনের সাহায্যে এক্সেলের সাথে লাগানো থাকে। আবার যদি সাসপেনশন সিস্টেমটা হয়, ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম হয়, সেক্ষেত্রে দুইটা বল জয়েন্টের মাধ্যমে আপার এবং লোয়ার কন্ট্রোল আর্মের সাথে লাগানো থাকে। আমার স্টিয়ারিং নাকল যেটা, স্টিয়ারিং নাকলটা এই যে আপার এবং লোয়ার আর্মের মাধ্যমে লাগানো থাকবে অথবা কিং পিনের মাধ্যমে লাগানো থাকবে, দুই রকমই থাকতে পারে। এখন এই কিং পিনের আমরা যদি গাড়িটাকে সামনের দিক থেকে দেখি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম ক্যাস্টার অ্যাঙ্গেলের সময় সাইড থেকে, এখন আমরা যদি সামনে থেকে দেখি তাহলে এই ভার্টিক্যাল এক্সিস এবং কিং পিনের সেন্টার লাইনের মধ্যে আর একটা কোণ দেখতে পাবো। ভার্টিক্যাল এক্সিস এবং কিং পিনের সেন্টার লাইনের মধ্যে আরো একটা কোণ দেখতে পাবো, এই কোণটাকে আমরা বলবো কিং পিন ইনক্লাইনেশন। অর্থাৎ গাড়ির হুইলের ভার্টিক্যাল এক্সিস এবং কিং পিনের সেন্টার লাইন বা স্টিয়ারিং এক্সিস এর মধ্যে যে কোণ আমরা সামনে থেকে তাকাইলে দেখব, এটাকেই বলা হয় কিং পিন ইনক্লাইনেশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমার ভার্টিক্যাল এক্সিস আর এটা হলো স্টিয়ারিং এক্সিস। স্টিয়ারিং দুইটা, একটা হলো যে কিং পিন থাকলে কিং পিনের সেন্টার লাইনটাও স্টিয়ারিং এক্সিস, আর যদি কিং পিন এটা না থাকে তাহলে যে দুটা বল জয়েন্ট থাকে এই বল জয়েন্টের সেন্টার বরাবর যে লাইন, এই লাইনটাই হলো স্টিয়ারিং এক্সিস। এই দুইয়ের মাঝে যে কোণ, এই কোণটাই হলো কিং পিন ইনক্লাইনেশন। কিং পিন ইনক্লাইনেশনের প্রয়োজনীয়তা, এটাও অতিরিক্ত ক্যাম্বার অ্যাঙ্গেল যাতে না দিতে হয়, ওই ক্যাম্বার অ্যাঙ্গেলের পরিমাণটাকে কমিয়ে নিয়ে আসে। আর লো স্পিডে স্টিয়ারিং কার্য পরিচালনাটা বা স্টিয়ারিং পরিচালনাটা সহজ করে দেয়, কারণ হলো গাড়ি যখন লো স্পিডে থাকে বা একদম স্থির অবস্থায় থাকে এই সময় যদি স্টিয়ারিংটা মুভ করানোর প্রয়োজন হয় অনেক বেশি শক্তি প্রয়োজন হয়। এই কিং পিন ইনক্লাইনেশন এই শক্তিটাকে প্রয়োজনটাকে কমিয়ে নিয়ে আসে, অর্থাৎ কম শক্তি ব্যয় এটাকে পরিচালনা করা যায় তখন, এবং গাড়িকে মোড় নিতেও এটা সহজ করে দেয়। আর স্টিয়ারিং স্টেবিলিটিটাও ইনক্রিজ করে, অর্থাৎ গাড়িকে সঠিক দিকে পরিচালনা করতেও সাহায্য করে, গাড়ির সঠিক দিক নিয়ন্ত্রণে সাহায্য করে। কিংপিন ইনক্লাইনেশনের রেঞ্জ এটা 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি পর্যন্ত রাখা হয়, এবং দুই চাকাতেই একই রকম রাখা হয়, অর্থাৎ দুই পাশের চাকাতেই একই রকম রাখা হয় কিংপিন ইনক্লাইনেশন। একটা বিশেষ বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হলো কিংপিন ইনক্লাইনেশনকে অ্যাডজাস্ট করা যায় না। যদি কখনো কিংপিন ইনক্লাইনেশন ত্রুটিপূর্ণ দেখা যায় তাহলে বুঝতে হবে যে চাকার স্পিন্ডল সংযোগকারী অংশ বা উপাংশগুলি বাঁকা হয়ে গেছে, এটাকে অ্যাডজাস্ট করা যাবে না। এবার ইনক্লুডেড অ্যাঙ্গেল আমরা দেখলাম যে এটার ভার্টিক্যাল এক্সিস এবং এটার স্টিয়ারিং এক্সিস এর মধ্যবর্তী যে কোণ, এই কোণটা হলো কিং পিন ইনক্লাইনেশন বা স্টিয়ারিং এক্সিস ইনক্লাইনেশন। এই অবস্থায় আমার হুইল, এটা কিন্তু দুটো অবস্থায় থাকতে পারে, ভার্টিক্যাল এক্সিসের সাথে হয় গাড়ির বাইরের দিকে কাত হয়ে থাকবে অথবা ভেতরের দিকে কাত অবস্থায় থাকবে, দুই দিকে থাকতে পারে। তাহলে এখানেও ভার্টিক্যাল এক্সিসের সাথে হুইলের সেন্টার লাইন একটা কোণ উৎপন্ন করে, যেটাকে আমরা ক্যাম্বার অ্যাঙ্গেল বলছি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি, দুইটা অ্যাঙ্গেল, অথবা আমরা এভাবে বলতে পারি যে কিং স্টিয়ারিং এক্সিস এবং
হুইলের সেন্টার লাইন, স্টিয়ারিং অ্যাক্সিস এবং হুইলের সেন্টার লাইন এই দুইয়ের মধ্যবর্তী যে কোণ, এই কোণকেই বলা হয় ইনক্লুডেড অ্যাঙ্গেল, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত। স্টিয়ারিং অ্যাক্সিস এবং হুইলের সেন্টার লাইন এর মধ্যবর্তী কোণটাই হলো ইনক্লুডেড অ্যাঙ্গেল। এটাকে সরাসরি পরিমাপ করার কোনো উপায় নেই, সরাসরি পরিমাপ করা যায় না, এটাকে পরিমাপ করতে হয় যে এখানে স্টিয়ারিং অ্যাক্সিস ইনক্লাইনেশন বা কিংপিন ইনক্লাইনেশন এবং এদিকে ক্যাম্বার অ্যাঙ্গেল, এই দুইটা সমষ্টিই হলো ইনক্লুডেড অ্যাঙ্গেল। দুটাকে আলাদাভাবে বের করে যোগ করতে হয়। এটা আমরা আলোচনা করলাম যে ইনক্লুডেড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ফর্ম বিটুইন দ্য স্টিয়ারিং অ্যাক্সিস ইনক্লাইনেশন এবং দ্য ক্যাম্বার। আর ইনক্লুডেড অ্যাঙ্গেল ডিরেক্টলি ডিরেক্টলি মেজার করা যায় না। আর এটা হলো কিভাবে পরিমাপ করা হয়, ইনক্লুডেড অ্যাঙ্গেল এর সাথে ইনক্লুডেড অ্যাঙ্গেল কীভাবে মেজার করি আমরা, সেটা হলো স্টিয়ারিং অ্যাক্সিস ইনক্লাইনেশন এবং ক্যাম্বার অ্যাঙ্গেল যোগ করে। যদি ক্যাম্বার অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যায় তখন ইনক্লুডেড অ্যাঙ্গেল স্টিয়ারিং অ্যাক্সিস ইনক্লাইনেশন থেকে কমে যায়, যেটা আমরা আগে চিত্রটি দেখি। এটা আমার সেন্টার ভার্টিক্যাল অ্যাক্সিস আর এটা হলো স্টিয়ারিং অ্যাক্সিস। যদি ক্যাম্বারটা নেগেটিভ হয়ে যায় অর্থাৎ এই ক্যাম্বারের এই হুইলের সেন্টার লাইনটা ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে এদিকে সরে আসে, এদিকে সরে আসে, তখন স্টিয়ারিং অ্যাক্সিস ইনক্লাইনেশন থেকে আমার ইনক্লুডেড অ্যাঙ্গেলটা কমে যাবে। আর যখন ক্যাম্বার অ্যাঙ্গেলটা পজিটিভ থাকবে, বাইরের দিকে সরানো থাকবে, তখন ইনক্লুডেড অ্যাঙ্গেলটা স্টিয়ারিং অ্যাক্সিস ইনক্লাইনেশন থেকে বেশি হবে, বড় হবে। আর ইনক্লুডেড অ্যাঙ্গেল মাস্ট বি সেম ফ্রম সাইড সাইড টু সাইড হোয়েন ক্যাম্বার ইজ ডিফারেন্ট। আচ্ছা, ক্যাম্বার যদি মান যদি চাকাতে পরিবর্তনও হয়, ক্যাম্বার অ্যাঙ্গেলটা যদি দুই চাকাতে পরিবর্তন হয় তবুও এই ইনক্লুডেড অ্যাঙ্গেল সমান থাকবে। যেগুলো ভেতরের দিকে চাকার বা দিকের চাকার ক্যাম্বার অ্যাঙ্গেল একরকম হচ্ছে, ডান দিকে চাকার ক্যাম্বার অ্যাঙ্গেল একরকম হচ্ছে, কিন্তু ইনক্লুডেড অ্যাঙ্গেলটা তবুও সমানই থাকবে। যদি সমান না থাকে তাহলে বুঝতে হবে যে স্ট্রাইক নাকল বেন্ড হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এবার আমরা দেখবো টো ইন। টো ইন হলো যদি গাড়িকে এখন আমরা উপর থেকে দেখি, উপর থেকে যদি দেখি তাহলে সামনের দুই চাকার সামনের দিকের যে দূরত্ব এবং পিছনের দিকের যে দূরত্ব, অর্থাৎ যে দূরের লাল যে লাইন দেখতে পাচ্ছি আমরা চাকার সেন্টার লাইন, এখানে চাকার সামনের দিকের দূরত্ব এবং পিছনের দিকের দূরত্ব, যদি সামনের দিকে দূরত্ব পিছনের তুলনায় কমে আসে তখন আমরা এটাকে বলি টো ইন। যখন সামনের দুই চাকার সামনের দিকের অংশ, সামনের দিকের দূরত্ব পিছনের দিকে পিছনের দিকে থেকে কমে আসে তখন এটাকে বলা হয় টো ইন। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে সামনের দূরত্ব আছে 79 ইঞ্চ, পিছনের দিকে দূরত্ব আছে 80 ইঞ্চ, তাহলে এখানে টোটাল টো ইন পাবো আমরা 1 ইঞ্চ, 1 ইঞ্চ। টো ইনের প্রয়োজনীয়তা, যদি টো ইনটা সঠিকভাবে অ্যাডজাস্ট করা না হয় তাহলে যে সমস্যাগুলো হতে পারে, যে টায়ার ট্রিডের মধ্যে স্ক্রেচ পড়তে পারে, আঁচড় লেগে আঁচড়ের মতো দাগ হতে পারে, আঁচড় পড়তে পারে। তারপরে টায়ার ট্রিডের বাহিরের দিকে বেশি ক্ষয় হয়ে যাবে, দ্রুত এবং বেশি ক্ষয় হয়ে যাবে। এরপরে হুইল স্লিপ করবে আর স্টিয়ারিং স্টেবিলিটিটা অর্থাৎ গাড়িকে সঠিক দিকে পরিচালনা করাটা কঠিন হয়ে যাবে, সঠিক দিকে পরিচালনা করা যাবে না। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমাকে টো ইন অ্যাডজাস্ট করতে হয়। এবার টো আউটটা ঠিক টো ইনের বিপরীত। যখন গাড়ির সামনের দুই চাকার সামনের দিকের দূরত্ব পিছনের দিকের তুলনায় বেড়ে যাবে, পিছনের দিকে বেড়ে যাবে, তখন এটাকে বলা হয় টো আউট। গাড়িটা স্থির অবস্থায় আছে এই সময়, আমরা যদি দেখি মেপে যে
সামনের দিকের দূরত্ব পিছনের দিকের দূরত্বের তুলনায় বেড়ে গেছে। আর এটা আমরা দেখতে পাবো যদি উপর থেকে তাকাই, তখন আমরা এটাকে বলি টো আউট। যেমন এখানে উদাহরণ বলা যায় যদি আমার সামনের দিকে দূরত্ব মেজার করে আমরা পাই 18 ইঞ্চ আর পিছনের দিকে দূরত্ব মেপে পাই 79 ইঞ্চ, তখন আমরা বলতে পারি এটাকে যেখানে টো আউট হয়ে আছে 1 ইঞ্চ। সাধারণত টো আউট বড় জনে রাখা হয় না, খুব একটা দেখা যায় না, বিশেষ বিবেচনায় কখনো কখনো থাকতে পারে এবং এটার পরিমাণও খুব কম। এবার আমরা দেখবো টো আউট অন টার্ন বা টার্নিং রেডিয়াস। টো আউটটা আমরা গাড়ি যখন সোজাভাবে চলে, সাধারণত সোজা রাস্তায় চলার সময় মোটরযানের চাকাতে টো আউট রাখা হয় না। তবে যখন মোটরযান মোড় ঘুরে, কোনো বাঁকা রাস্তায় মোড় ঘুরে, তখন ভেতরের দিকে চাকার তুলনায় গাড়ি মোড় নেবার সময়, যখন গাড়িটা এখন বাঁদিকে মোড় নিচ্ছে, তখন এই ভেতরের দিকে চাকার তুলনায় বাইরের দিকে চাকাকে অনেক বেশি দ্রুত অতিক্রম করতে হয়। আমরা জানি যে মোড় নেবার সময় গাড়ির ভেতরের দিকে চাকাকে বাইরের দিকে চাকাকে ভেতরের দিকে চাকার তুলনায় বেশি দ্রুত অতিক্রম করতে হয়। এই জন্য আর ভেতরের দিকে চাকা যেহেতু কম দ্রুত অতিক্রম করে তাকে বেশি কোণে ঘুরতে হয়, বাইরের দিকে চাকা সেই তুলনামূলক কম কোণে কম কোণে ঘুরে। ভেতরের দিকে চাকা যেহেতু কম দ্রুত অতিক্রম করে তাকে বেশি কোণে ঘুরতে হয়, আর বাইরের দিকে চাকা যেহেতু বেশি দ্রুত অতিক্রম করে তাকে কম কোণে ঘুরতে হয়। তাহলে আমাদের এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরের দিকে চাকা 23 ডিগ্রি কোণে ঘুরছে আর বাইরের দিকে চাকা 20 ডিগ্রি কোণে ঘুরছে। এমন অবস্থায় সামনের দিকে চাকার সামনের যে অংশটা, এই অংশ বাইরের দিকে চাকার এই সামনের অংশটা আমরা এখানে মেজার করে দেখবো যে এটা যেহেতু বেশি ভিতরে চলে আসছে এটা কম আসছে, তাহলে এখানে টো আউট সৃষ্টি হবে, টো আউট তৈরি হবে, টো আউট হবে। এই টো আউটটা এটাকে বলা হয় টো আউট অন টার্ন, টো আউট অন টার্ন। তাহলে আমরা এখানে টো আউটটা কত পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাও ঘুরতেছে 23 ডিগ্রি, এটা ঘুরছে 20 ডিগ্রি, তাহলে এখানে টো আউটের পরিমাণ হবে 3 ডিগ্রি পরিমাণ, 3 ডিগ্রির সমান। এটাকেও অ্যাডজাস্ট করা যায় না, আর যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে বুঝতে হবে স্টিয়ারিং আর্মটা বেঁকে গেছে এবং স্টিয়ারিং আর্মটা তখন রিপ্লেস করতে হবে। আজ এ পর্যন্তই এই চ্যাপ্টারে, নেক্সট লেসনে বা নেক্সট ক্লাসে আমরা 11তম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেখানে আছে থাকবে ব্রেক সিস্টেমের ফিচার্স বা বৈশিষ্ট্য। আজকে যা আলোচনা হলো এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, জানার থাকে, তাহলে তোমরা আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারো বা মোবাইলেও যোগাযোগ করতে পারো। ক্লাস এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।